হে গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে বলি যে শুভ কালী পুজো, কালী পুজোটা খুব ভালোভাবে কাটাও, হ্যাপি দিওয়ালি। তো যাই হোক, আজকে আমরা আজকের দিনটা আমি কী কী করি না করি, আজকের দিনটা দারুণ মজা করব। আর তোমাদেরকেও দেখাবো যে আমরা আমাদের পাড়াতে কীরকম করি সেলিব্রেট করি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আলপনা দেওয়া শুরু করে দিলাম, কারণ আজকে কালী পূজার সকাল। কালী পূজার সকাল মানে খুব আনন্দের দিন। আজকের দিনে অনেক রঙ্গোলি রঙ্গোলি দেওয়া হয়, তো রঙ্গোলি তো নেই আমার কাছে, তাই আমি এটা দিয়ে রঙ্গোলি দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে। আরেকটা দিব গাইস, এটা এই বারান্দায়, আর এটা হচ্ছে আমার মায়ের বারান্দায়, এখানে আমি রঙ্গোলিটা দিচ্ছি, মানে রঙ্গোলিটা তো না, আলপনা রঙ্গোলি। তো তোমরা বলো কেমন লাগছে। সকালে গাইস আমি হনুমানটাকে দেখে এত হাসায়, পাকুল নাকি মাঝে মাঝে সিগারেট করছে, নাচে যাচ্ছে, কি যে নাচ শিখছে এটা, মানে জল বাগদি না, চল গোবরটা খাওয়াবো তোকে, চল ওই চল সব ধর তোকে গোবরটা খাওয়াবো, চল আমি মজা আয়গা না ভিড়ো দূর থেকে শোন না, দূর থেকে শোন। আজকে কালী পুজো, এই যে মন্টি মন্টি সরে যা, এখন এখন না, এখন আদর করতে পারবো না, আমি থানায় গেছি। এই যে আমার দাদাদের কলা গাছ লাগানো হয়ে গেছে, সর মন্টি, এখন আমি আমাদের বাড়ির সামনে লাগাচ্ছি, গুড্ডু কুর্তিছে, ঝুড়ি বের কর বের কর, তুই কর আর ও বের করুক। মজা করলাম গাইস পুচকুটাকে নিয়ে, তো ওকে স্নান করতে পাঠিয়ে দিলাম, আর এখন এগুলো কাজ করছি। তো এগুলো কাজ করার পর কলা গাছ টলা গাছ লাগানো হবে, বাড়ির পিছন থেকে কলা গাছগুলো কাটা হলো, এখন কলা গাছটাকে ভালো করে সেট করবে। গাইস এই যে আমাদের বাড়ির পিছনে যে কিছু কিছু গাছ লাগানো হয়েছিলো, বাট গরমের জন্য মারা গেছিলো, তো রায়গঞ্জ থেকে আবার ফুলের গাছ নিয়ে আসবো, আমি সব লাগাবো। আর গাইস আমাদের বাড়ির পিছনটা দেখো, মানে আফ্রিকার জঙ্গল এটা, মানে এখানে সব রকমের জীবজন্তু পাওয়া যায়। আর এগুলো হয়ে গেলে তারপরে একটু বৌদির সাথে ঘুরতে যাবো, অনেকদিন পর বৌদি নতুন নতুন স্কুটি চালানো শিখছে, তো বৌদি বললো যে চলো। সন্ধ্যে দাদারা লাগাচ্ছে, দাদারা লাগাইছে, এবার আমাদেরটা লাগানো হচ্ছে, গুড্ডু লাগাচ্ছে। তো গাইস আমি রেডি টেডি হয়ে বৌদির সাথে বের হয়ে গেলাম, আমরা এখন এদিকে কী যে বলে এদিকে জায়গাটার নাম জানি না, বাট আমরা এখন এদিকে ঘুরতে যাচ্ছি। জাস্ট অসম, ওয়েদারটা এতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, আর চারিদিকে শুধু ধান 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 ধান, শুধু মানে ক্ষেত আছে, ধানের ক্ষেত আছে, আর হাওয়াটাও প্রচণ্ড হাওয়া, তোমরা হাওয়ার আওয়াজ শুনতেই পাচ্ছ হয়তো, প্রচণ্ড হাওয়া, মানে কি বলবো। তো গাইজ আমরা অনেক দূর চলে আসছি প্রায়, তো এখন আমরা বাড়ি যাবো, কারণ কি সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে, তো বাড়ি যেতে হবে, প্রদীপ টদীপ ধরাতে হবে। আর একটা সমস্যা হয়ে গেছে গাইজ, যে আমাদের স্কুটিটার তেল শেষ হয়ে গেছে। তো গাইজ আমরা আসতে মানে এখানে ঘুরতে আসছিলাম,
ঘুরতে এসে যাওয়ার সময় বৌদি আর স্টার্ট দিতে পারছিল না, স্কুটিটা স্টার্ট দিতে পারছে না, কিসের জন্য আমি বলছি যে তেল নাই, বৌদি বলছে যে না তেল আছে, স্টার্ট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, এবার লাস্ট মুমেন্টে একটা টোটোওয়ালা টোটোওয়ালার মানে টোটোওয়ালা আর একটা লোকও এরকম চেষ্টা করলো, তাও ওরা পারলো না, ওরা গোজোয়া ছিল আমাদের মতনই, এদিকে তেল নাই আর এদিকে স্টার্ট দিয়ে যাচ্ছে, তারপরে বাবা কাকা আর একটা কাকা বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যেটা বাস স্ট্যান্ডের ঠাকুর আমাদের, তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ডেকোরেশনটা কেমন হয়েছে ঠাকুরটা কিরকম, সেটা খুব মিষ্টি আমার খুব ভালো লেগেছে। এই যে আমরা চলে আসলাম, কারণ কি ওখানে অনেক বোম ফাটাফাটি হচ্ছিল আর ভয় ছিলাম, ওই জন্য বাড়িতে চললাম না, বাড়ির রাস্তায় চলে আসছি। আরে ও আমাকে এত বাটি ভয় 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 পাওয়াছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে কতগুলো বান্দর আছে এগুলা খুব বান্দর হচ্ছে, বাড়ির পাশে পূজা আরেকটা পূজা হচ্ছে, তো চলো ঘন্টা। এই যে আরেকটা ঠাকুর গাইস, এরকমটা খুব মিষ্টি না, ছোট্টর মধ্যে খুব মিষ্টি ঠাকুরটা, খুব ভালো ভালো। এই মণ্ডপ থেকে আমরা ভোগ নিয়ে আসছি, যে মৌতানি খাচ্ছে আমার মা খাচ্ছে। চলো গাইস এবার আমরা বোম ফাটাবো, তো তোমরা দেখতে থাকো আমরা কিরকম করে বোম ফাটাই। এই যে ক্যামেরা ক্যামেরা মানে দিকে এখন বোমটা ছুঁড়ে মারবো। আমি ভিডিও অন করতে করতে এসে, হাই ঋষি কি করতেছিস? আটখাইশটা বানো গাইস, রঙ্গোলি আমি প্রদীপ ধরাবো, আর এখানটায় যে প্রদীপ করে ধরেছিলাম, আর এখানে কি করছে আমার এখানে আগুন ফাটাচ্ছে, যে দিকে আমার কি ফাটাচ্ছে আগুন ফাটাচ্ছে, এখন অন্য কোনো রঙগুলো ফাটাবে, টুবি টুবি ধরতে হতে হবে না। আরে ওটার সাথে ওটা ধরা তাড়াতাড়ি হয়ে যাবে, ওইটার সাথে ওই টুবিটার সাথে, ও বাবা চটপটিটা নে, সমান জায়গাটার মধ্যে রাখবে তা না, জাদু খেলা দেখবা কেউ? এই দেখো আমি জাদু খেলা দেখাবো এখন, ধরতেই চায় না, কখন থেকে ধরাই যাচ্ছে তাও ধরে না, আমার কিন্তু বিরক্ত লাগতেছে, এবার মাথার আগ উঠে যাচ্ছে, ধর ধর এই ধরছে, এবার দেখবা ধরছে একটু বন্ধ, আবার মারো ধর, আবার যদি বন্ধ ঘুরিয়ে দে তুই, অন্ধকার দেখা যাচ্ছে না কিছু, আস্তে করে যা আস্তে করে যা, কাছে যা কাছে যা কাছে যা, ভয়টার কিচ্ছু নাই, দেখ আমাকে বাড়িতে বুড়া, দেখ দেখ ভয়টার কিচ্ছু নাই, আর হে ধরেই নাই, এ রো
হাত দিয়ে ফাটাবে পুরা শক্ত তো। যখন যাবে না শেষ হয় তখন বুঝতে পারবা। গোপিয়া গোপিয়া আমাদের বোম ফাটানো সব শেষ, র্যাম্বো খেলা দেখাবে আজকে দিওয়ালির হ্যাপি বার্থডে সবাইকে। মুখে শোনো মুখে শোনো আমি বাজা আয়েগা না ভিড়ো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাকে দেখতে পাচ্ছি আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে আছি, কারণ কি বাইরে খুব ঠান্ডা ঠান্ডা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখা হচ্ছে, লাভ ইউ।